বিসিক বুয়েট ও চাইনিজ ঠিকাদারদের দুর্নীতিতে সাভার চামড়া শিল্প নগরীতে নিম্নমানের সিইপিটি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শোধনাগারটি পঁচিশ হাজার কিউবিক মিটার বর্জ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা আছে মাত্র পনেরো হাজার আর এতেই পিছিয়ে পড়ছে দেশের চামড়া শিল্প পরিবেশ বান্ধব না হওয়ায় বাংলাদেশের চামড়া খাত থেকে ইউরোপের ক্রেতারাও মুখ ফিরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি রেজা খানের রিপোর্ট এবার ঈদুল আজহায় সারা দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়েছে যা থেকে নব্বই লাখ চামড়া সংগ্রহ হবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা ইতোমধ্যেই ঢাকার পশুর চামড়া পৌঁছে গেছে হেমায়তপুর চামড়া নগরীতে আর রোববার থেকে শুরু হবে সারা দেশের চামড়া আসা তবে এ শিল্পনগরীর মান আন্তর্জাতিক পর্যায়ে না হওয়ায় হতাশ সংশ্লিষ্টরা আন্তর্জাতিক হিসাবে জিনিসটা তৈর হয় না পুরুষ একদম দূষণ ঠিক টিভি কথাই কি আর কি এটা আসলে ভালো কাজ করতেছে না দুর্নীতির মাধ্যমে শিল্পনগরীর শোধনাগারটি ধারণ ক্ষমতাও কমিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করলেন বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দানিস ঠিকাদাররা পঁচিশ হাজার কিউবিক মিটারের কন্ট্রাক্ট নিয়ে তারা কিন্তু পনেরো হাজার কিউবিক মিটারের এটা ধারণ ক্ষমতার এই সিটি তৈরি করে তারাও টাকাগুলো নিয়ে চলে গেছে সিকেয়ার এবং বিআরটিসি বুয়েটের বড় ব্যর্থতা চোদ্দ কোটি টাকা এখান থেকে নিয়ে গেছেন অথচ তারা কিন্তু এই চাইনিজ ঠিকাদারদের দুর্নীতি করার এখানে সুযোগ দিয়েছেন আর এতেই দেশের চামড়া শিল্প খাত পিছিয়ে পড়ছে বলেও মনে করেন তিনি এ শিল্পকে বাঁচাতে ইউরোপীয় মানের সিটিপি নিশ্চিত করতে সরকারের প্রতি আউভান জানান এই ব্যবসায়ী নেতা সরকারের পক্ষে তিনশো কোটি চারশো কোটি টাকা এটা নতুন করে বিনিয়োগ করা এটি একদিনের সিদ্ধান্ত সরকার যদি আন্তরিক হয় তাহলে আমি মনে করি যে এটা আপনার রেটিফিকেশন আপগ্রেডেশন করে এটাকে আপনার পরিচালনা করা সম্ভব ইউরোপিয়ান মানের করা সম্ভব সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন নিজেদের সক্ষমতা না বাড়ালে চামড়া শিল্প টিকিয়ে রাখা যাবে না বলেও মত দেন শাহিন আহমেদ শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী আপনার কাজ চামড়া দাম কমেছে রেজা খান মোহনা সংবাদ ঢাকা